নমস্কার আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। গুসকরা পৌরসভার বাস স্ট্যান্ড সংস্কার ঘিরে দুই কাউন্সিলরের মধ্যে বিবাদ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে ভেদিয়ায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি সমিতি গঠন করা হলো। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিবি কলেজে ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল। নৌকাডুবির হাত থেকে যাত্রীদের রক্ষা করতে তৎপর হল পূর্ব বর্ধমান জেলার কালনা প্রশাসন। 10 কিলোমিটার রাস্তা সংস্কার করে উদ্বোধন করা হলো মঙ্গলবার। বর্ধমান কালনা রোড দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। দেখে নেব এক ঝলকে কিছু খবর। সাইকেল করে বোনের বাড়ি যাওয়ার পথে বাইকে ধাক্কা মারায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম আলমাস আলী। স্থানীয়রা তাকে আহত অবস্থায় চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ওর গ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছে গোটা পরিবারটি। প্রোগ্রাম থেকে প্রতীক্ষিত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির 38তম প্রয়াণ দিবস পালিত হলো মঙ্গলবার। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পার্কাস রোড এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান। আয়োজকদের পক্ষ থেকে শিল্পীকে শ্রদ্ধা জানানো হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। অনলাইন সংস্থার ডাকাতির কিনারায় 3 জন ডাকাতকে ধরতে সমর্থ হলো পুলিশ। নিজেদের কাছ থেকে 46,52,000 টাকা উদ্ধার হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ আহ্বানের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি বিস্তারিত খবরে। গুসকরা পৌরসভার বাস স্ট্যান্ড সংস্কার ঘিরে দুই কাউন্সিলরের মধ্যে বিবাদ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কাজের স্বচ্ছতা আনতে এক গুচ্ছ অভিযোগ জেলা শাসকের কাছে তুলে ধরলেন গুসকরা পৌরসভার কাউন্সিলর মল্লিকা চোংদার। বিষয়টি খতিয়ে দেখার কথা জানান জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। বাস স্ট্যান্ড সংস্কারকে কেন্দ্র করে দুই কাউন্সিলরের কাজিয়ায় ঘিরে সরগরম পূর্ব বর্ধমানের গুসকরা পৌরসভা। কোন রকম টেন্ডার ছাড়াই কাজ চলছে অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছেন কাউন্সিলর মল্লিকা চোংদার। মঙ্গলবার জেলা শাসকের সঙ্গে দেখা করে তিনি সবিস্তারে অভিযোগ জানান। আসবেন, আপনি আমাকে বলুন তো, এই 4 দিনের মধ্যে কি করে টিকিট কাউন্টার করা হয়, আর কি করে ওই 28,00,000 টাকা দিয়ে দুটো তরুণ করা হয়, 4 দিনের মধ্যে এটা কি সম্ভব? এটা কি সম্ভব? একটা কনস্ট্রাকশনে কাজ করতে কি 4 দিনের মধ্যে তৈরি করা যায়? কেন এত তাড়াতাড়ি? কেন মন্ত্রীকে বলা হলো না যে আমার এখনও কাজ বাকি আছে, আপনি 2 দিন পর আমাকে টাইম দিন? বা মন্ত্রী যদি ইচ্ছা প্রকাশ করে থাকেন যে আমি গুসকরায় গিয়ে উদ্বোধন করব, তাহলে কেন বুদ্ধেন্দু রায় প্রত্যেকটা কাউন্সিলরকে ডেকে নিয়ে আলাপ আলোচনা না করে কাজটা করলেন কেন? উনি তো আমাদের কাছে বলতে পারতেন যে আমার মিনিস্টার আসবে উদ্বোধন করতে, আমরা একসঙ্গে সবাই মিলে আলোচনা করে কীভাবে কাজটা করতে পারি, সেটাও তো উনি করতে পারতেন, ওটাও কিন্তু উনি করেননি। এই মুহূর্তে কী চাইছেন? আমি এই মুহূর্তে চাইছি উন্নয়নের কাজ হোক। পশ্চিমবাংলায় আপনারা দেখেছেন উন্নয়ন কাকে বলে মমতা ব্যানার্জি দেখিয়েছে। আমি মমতা ব্যানার্জির দলের সৈনিক। উন্নয়ন হবে উন্নয়ন আইন মেনে, ই টেন্ডার করে, টেন্ডার করে যে ব্যক্তি কাজ পাবে তার মাধ্যমে উন্নয়ন হোক। উন্নয়নের পিছনে যেন অন্য কোনো উন্নয়নের আজ যেন না থাকে। শাসকের কাছে গত শনিবার দিনকে আমি মেসেজ করেছিলাম ওনাকে, উনি আমাকে বললেন যে আপনি একটা কাজ করুন। উনি কালকে আমাকে বলেছিলেন যে কালকে আমার কাজ থাকার জন্য আমি আসতে পারিনি। উনি আমাকে বললেন একটা রিটিন কমপ্লেন দিন, আমি বিষয়টা দিচ্ছি। এবং উনি বললেন যে এইভাবে অনৈতিক কাজ আমি করতে দেবো না। এই অভিযোগ কি আপনি রাজ্য নেতৃত্বের কাছেও পাঠাচ্ছেন? আমি সিএম এর কাছেও পাঠাচ্ছি, এবং আমি আমার যে ট্রান্সপোর্ট মিনিস্টার শুভেন্দু অধিকারীকে আমি বাগবেলি মুখে বলেছি, এবং আমি চিঠিও দিচ্ছি। কী চাইছেন মানে এই অভিযোগটাতে আপনি কী চাইছেন? আমি অভিযোগটা চাইছি যে খতিয়ে দেখা হোক। আজকে ওরা আমাকে বলছে আমি নাকি উন্নয়ন স্তব্ধ করে দিচ্ছি, আমি নাকি বলছি উন্নয়ন করতে দিচ্ছি না। তাহলে এই উন্নয়নের পিছনে কী আছে? কেন টেন্ডার হলো না? কী কারণে 28,00,000 টাকায় উল্টাউ টেন্ডারে কাজ হচ্ছে? এটা তদন্ত করুক। আমি আমার নেতৃত্বের কাছে বলেছি, কারণ আমি নেতৃত্বকে জানিয়েছি
নেতৃত্ব এই কথাটার কোনো রকম কোনো মূল্য দেয়নি বলে আজকে আমাকে ডিএম সাহেবকে জানাতে হয়েছে। কীভাবে মমতা ব্যানার্জি কথাকে উপেক্ষা করলেন, কারণ মমতা ব্যানার্জি বলছে 5 লাখ টাকার উপরে কাজ হলে সেটা ইটেন্ডার করতে হবে। তাহলে উনি আজকে যে বলছেন 28 লাখ টাকার কাজ উনি উইদাউট ইটেন্ডার টেন্ডার কী করে করেন একটা ঠিকাদারকে দিয়ে? একই ব্যক্তি কিন্তু কাজ করে যাচ্ছে, একই ঠিকাদার একই কাজ করে, টেন্ডার হচ্ছে সেও এই ঠিকাদার কাজ করছে, টেন্ডার হচ্ছে এই ঠিকাদার কাজ করছে, কী করে হয়? ই টেন্ডার তো আমরা শুনেছি নাকি ই টেন্ডার সারা পশ্চিমবাংলার যেখানেই যে প্রান্তেই দেখুন ই টেন্ডার ড্রপ করতে পারে। মানে আমার এখানে প্রশ্ন, ই টেন্ডারেও কি সেই একই ব্যক্তি কাজ পাবে, টেন্ডারেও সেই একই ব্যক্তি কাজ পাবে? মানে এখান থেকেই তো বোঝা যাচ্ছে আতারটা অশুভ না শুভ, কোনো রকম কোনো পাস করে না হয় না। বাকি কাউন্সিলরদেরকে অন্ধকারে রেখে কাজ করা হচ্ছে। অবশ্যই আপনারা যদি চান কোনো কাউন্সিলরের কাছে আপনারা ডাইরেক্ট জানতে চান যে তারা জানে কি না, আমি তো দায়িত্ব নিয়ে বলছি আমাদের সঙ্গে কোনো রকম কোনো কোনো কাউন্সিলরের সাথে আলোচনা করে করা হয় না। কালকে আমি ওনার কাজটা বন্ধ করে দিয়েছি বলে উনি আমার ফেসবুকে ওনার ফেসবুকের প্রোফাইলে দেখুন উনি কীভাবে নোংরা নোংরাভাবে উনি আমাকে কথা বলেছেন, আমার তাতে কিচ্ছু যায় আসে না, আইনের পথে আমি লড়ছি। আমার যদি কোনো অনৈতিক কাজ থাকেন উনি লড়তে পারেন, ব্যক্তি চরিতার্থ করার ওনার কোনো অধিকার ক্ষমতা কেউ দেয় নাই। আমাকে আমাকে যথেষ্ট কালকে নোংরা নোংরা ভাষা বলা হয়েছে এবং এই কথা বলা হয়েছে আমাকে যখন কালকে রাত্রেবেলায় বলা হয়েছিল আমি ওনাকে জানতে গেছিলাম ওর বাড়িতে যে আপনি যে কথাগুলো বলছেন আপনি আমার সামনে এসে দাঁড়িয়ে কথাগুলো বলুন যেগুলো ফেসবুকে লিখেছেন, তার পরিপ্রেক্ষিতে উনি আজকে আমার ঘর ঘেরাও করতে আসবে, আসুক উনি আমার ঘর ঘেরাও করে যা করতে পারেন উনি আমার করবেন। গোটা বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। নিয়ম মেনে কাজ না হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলাশাসক। আমি একটা অভিযোগ পেয়েছি আজকে, কাউন্সিলর পুষ্কারা থেকে এসেছিল, উনি একটা অভিযোগ করেছেন যে বাস স্ট্যান্ডের কাজ টেন্ডার ছাড়া করা হয়েছে। আমরা ইনকোয়ারি করাবো, যে গভর্নমেন্টের গাইডলাইন আছে, যে ফাইন্যান্সের ফাইন্যান্স ডিপার্টমেন্টের গাইডলাইন আছে, সব মেনেই কাজ করতে হয়, আর যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব। কাজটা এখন রানিং হয়েছে না? না, আমি ইনকোয়ারি এখনও করাইনি, আমি যোগ পেয়েছি, আমরা ইনকোয়ারিটা করাই। আমার শুধু এটাই বলা কি ফাইন্যান্স ডিপার্টমেন্টের এবং গভর্নমেন্টের যা গাইডলাইন আছে প্রত্যেক জিনিস মেনেই কাজ করা যাবে, আর যদি আমরা পাই কি কোনোই ভায়োলেশন আছে আমরা ইমিডিয়েটলি স্ট্রিক্ট অ্যাকশন নেব। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চক্রাকু পরবর্তী খবরে, পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে ভেদিয়ায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি সমিতি গঠন করা হয়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্পের ওপর প্রশিক্ষণের জন্য সমিতিটি গঠন করা হয়। মঙ্গলবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি সমিতি গঠন করা হলো। পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের ভেদিয়ায় এই উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের খাদি বিভাগের আধিকারিকরা ও নাবার্ডের আধিকারিকরা এই সভাটির আয়োজন করেন। ভেদিয়ার পূর্বপাড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদি গ্রামীণের চিফ এক্সিকিউটিভ মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওই জন্য আমাদের যে উদ্দেশ্য যে তৈরি করছে পয়সাটাও সেভাবে নামটাও সেভাবে। মৃত্যুঞ্জয় বাবু জানান স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্পের ওপর প্রশিক্ষণের জন্য এই সমিতি গঠন করা হয়। এদিন রামনগর ভেদিয়া অঞ্চলে প্রায় 400 জন মহিলা উপস্থিত ছিলেন। পক্ষ থেকে এবং নাভার্ডের পক্ষ থেকে যে অনুষ্ঠানটা করা হলো এটার জন্য এইখানকার যে মহিলারা স্বয়ংবর গোষ্ঠী এবং যে এমনি নর্মালি যে মহিলারা রয়েছে তারা কী কীভাবে উপকৃত হবে? দেখুন, যারা শিল্পী তারা তৈরি করার পর তাদের যে শিল্প কাজ তৈরি করার পর বাজার জাত করতে অনেক অসুবিধা বোধ করে। তারা যদি এককভাবে বাজার জাত করেন তাহলে তারা দাম পান না এবং মিডিল ম্যানরা তাদের জিনিসপত্রগুলো কিনে নিয়ে গিয়ে কম দাম দেয়। আমরা সব শিল্পীদেরকে একত্রিত করে তারা যদি সংগঠিতভাবে বাজারজাত করতে পারে তাহলে তারা যে জিনিসের দাম বেশি পাবে এবং বেশি দামটা প্রত্যেক শিল্পীরা নিজেরা ভাগ করে নিতে পারবে, এইভাবে তাদের আয় বাড়বে। আমরা চাই প্রত্যেকটা শিল্পী সংগঠিতভাবে তাদের কাঁচামাল কিনুক এবং
তাদের বাজারজাত করে তাহলে তাদের আয় দ্বিগুণেরও বেশি হবে, আমরা এটাই চাইছি। আউশগ্রাম থেকে প্রতীক্ষিত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিবি কলেজে ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মঙ্গলবার। অভিযোগ, শাসক দলের ছাত্র সংসদের ছেলেরা এবিভিপির সদস্যদের মারধর করেছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের ছাত্র সংসদ। ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিবি কলেজ। এই ঘটনায় এবিভিপির 3 ছাত্র আহত হয়েছে। মঙ্গলবার ভারতীয় সেলফি উইথ ক্যাম্পাস কর্মসূচিতে বিবি কলেজে উপস্থিত হলে শাসক দলের ছাত্র সংসদের ছেলেরা তাদের সংসদের অফিসে ঢুকিয়ে মারধর করে বলে অভিযোগ। পরিষদ থেকে একটা সারা ভারতব্যাপী একটা সেলফি উইথ স্টিক ছিল, তার জন্য আমরা সেখানে কলেজের বাইরে গেছিলাম কিছু ছাত্রদের কাছে একটা ছবি তোলার জন্য। আর সেখানে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা আমাদেরকে ডেকে নিয়ে যায়, কিছু তৃণমূল দুষ্কৃতীরা আমাদেরকে বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে আমাদেরকে ওখানে মেরেছে 3 জনকে। তারপর পুলিশের সামনে আমাদেরকে মেরেছে, তারপর পুলিশ সেভাবে আমাদেরকে সাহায্য করতে পারে না। পুলিশ জানে? হ্যাঁ, পুলিশ জানে, আমাদেরকে সাহায্য করেনি সেভাবে। পুলিশ তো উপস্থিত ছিলেন সেখানে, কেস করে পুলিশ জানে সেটা আমরা ভেবে দেখছি। সংগঠন থেকে আমরা চিন্তাভাবনা করে আমাদের চিন্তাভাবনা করবেন। ইউনিয়ন লোকের নাম? আমার নাম সাবির হোসেন, ওই নজরুল বিশ্ববিদ্যালয়ের 2nd সেমিস্টারের স্টুডেন্ট। অর্ধেক ছাত্র ছিল না স্যার, তৃণমূলের স্যার দুষ্কৃতি ছিল, অর্ধেক তৃণমূলের মূল পার্টির সঙ্গে যুক্ত হলে পুলিশকে জানিয়েছো আপনারা? আমার পুলিশকে, পুলিশ আমাদের সঙ্গে ছিল সেভাবে, কিন্তু তারা নিষ্ক্রিয়তা দেখিয়েছে। তারা মানে পুলিশের সামনে পুলিশ ছিল স্যার, কিছু করেনি। এ বিষয়ে এবিভিপির পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সোমনাথ মুখার্জি, ভিকি বর্মন ও সাব্বির হোসেনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ ন্যাশনাল একটা প্রোগ্রাম চলছে আমাদের, সেলফি উইথ ক্যাম্পাস, সেই জন্য আমাদের কার্যকর্তা বিবি কলেজে গিয়েছে। এবার কি হয়েছে ব্যাপার, কি ওখানে অ্যাডমিশন ব্যাপারে জানতে গিয়েছে কি অ্যাডমিশন পুরো হয়েছে কিনা, লিস্ট কিছু অ্যাডমিশন ব্যাপার ছিল আমাদের কার্যকর্তার কাছে এসেছিল রিপোর্ট, সেই জন্যে এবার কার্যকর্তারা ভিতরে গিয়েছে। ওখানে টিএমসি ছেলেরা ওকে ধরে নিয়েছে, ধরে ক্যাম্পাসে ভিতরে ইউনিয়ন রুমে বন্ধ করে অনেক দের রাখা হয়েছে, তারপর মারধর করা হয়েছে ওদের সঙ্গে। তাদের 3 জন এখানে আক্রান্ত হয়েছে আমাদের ছেলে, একজন সোমনাথ মুখার্জি, 2nd বিকি বর্মন, 3rd তৃতীয় সাব্বির হোসেন, 3 জন আক্রান্ত হয়েছে। সেজন্য ওদেরকে এবার পুলিশ থানা থেকে রেফার করে এখানে ভর্তি করা হয়েছে এসডি হাসপাতালে। এবার আমরা কালকে একটা বড় বিক্ষোভ প্রদর্শন করবো, আমরা কালকে বা পরশু দিন আমরা একটা বিক্ষোভ প্রদর্শন করবো, সড়ক জ্যাম হবে জিডি রোড পুরো। কেন কি আমাদের ছেলেকে কেন মারধর হয়েছে কলেজ ক্যাম্পাসের ভিতরে? কেন কি যেজন ছাত্র সংগঠনের ছাত্ররা ওখানে ক্যাম্পাসে ছবি নিতে যাচ্ছে বা ছবি তুলতে যাচ্ছে, কেন এটা আক্রান্ত করেছে টিএমসি? কেন জবাব চাই আমরা, জবাব দিতে হবে তোমাদেরকে। কোন কলেজে? বিবি কলেজে এটা ঘটনা। যদিও তৃণমূল ছাত্র পরিষদ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এখানেই ছিলাম অফিসের সামনে, তখন ছেলেরা অন্য মেয়েদের মানে ফোনে মানে অন্য ভঙ্গিমায় ফোনটাকে নিয়ে মেনে কেউ যেন জানতে না পারে সেরকমভাবে ফটো তুলছিল, আর মেয়েগুলো যখন বেরিয়ে যাচ্ছে তখন ওদের ড্রেস নিয়ে বা ওইসব নিয়ে কি সব কমেন্ট করছিল। হ্যাঁ, কমেন্টই করছিল তো। দেন তারপর সে অনেকক্ষণ ধরে এই জিনিসগুলো করছিল, আমি তখন দাদাদেরকে জানাই ব্যাপারটা। তারপর ওরা যখন এই ওদেরকে ভালো করে বোঝানো হয়, ওরা কিন্তু বোঝে না, এবং বাকি থেকে বাইরে থেকে আরও 2 জন ছেলেকে ডেকে নিয়ে আসা হয়, এবং ডেকে নিয়ে আসার পর তারা মানে আমাদেরকে উল্টে গালিগালাজ করতে শুরু করে। ব্যাস, তারপর হ্যাঁ হাসাহাসি করছিল, গালিগালি করছিল। তারপর তখন কলেজ স্যারকে আমরা স্যারকে জানাই, তারপর স্যার যা স্টেপ নেওয়ার তিনি নিয়েছেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলাম বিরতির পর, নৌকাডুবির হাত থেকে যাত্রীদের রক্ষা করতে তৎপর হল পূর্ব বর্ধমান জেলার কালনা প্রশাসন। মহিষামর্দিনীর পুজোর মেলা নৌকায় করে দেখতে আসা পুণ্যার্থীদের লাইফ জ্যাকেট পরিয়ে নদী পারাপার করালেন কালনা প্রশাসন। নৌকাডুবির যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য এবছর তৎপর হল পূর্ব বর্ধমান জেলার কালনা প্রশাসন। নদী পেরিয়ে মহিষামর্দিনী পুজোর মেলা দেখতে আসা সমস্ত পুণ্যার্থীদের লাইফ জ্যাকেট পরিয়ে নদী পারাপারের ব্যবস্থা করছে কালনা প্রশাসন। পারাপার করুন।
নৌকায় কমানো হয়েছে যাত্রী সংখ্যা, নদীপথে টহল দিচ্ছে পুলিশ বাহিনী। উল্লেখ্য, কয়েক বছর আগে কালনার ভবাপাগলা উৎসব থেকে ফেরার পথে নৌকা ডুবিতে 19 জনের মৃত্যু হয়। এরপর থেকেই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন। উৎসবে যোগ দিতে নদিয়া থেকে বহু মানুষ নদী পেরিয়ে কালনায় আসে, যাতে কোনোরূপ দুর্ঘটনা না ঘটে তার জন্য সদা সতর্ক প্রশাসন। আপনারা কি সকলকে পড়িয়ে পাঠাচ্ছেন? তাও এরকম হচ্ছে। কিন্তু মানুষ তো লাইফ জ্যাকেট পরে আসছে না, ওপার থেকে যারা আসছে ওরাও পরিয়ে আসছে, যে মাঝ রাস্তায় ওরা এসে তুলে। এবার আমাদের স্টাফও আমাদের হচ্ছে দুটো ওপারে তিনটে দিয়েছে মানিসিংহপুর ঘাটে, আর এই কাল্লা ঘাটে দিয়েছে দুটো। এবার হচ্ছে শিফটিং ঘাটে একটা 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 করে দেওয়া হয়, মানে একদিনের পক্ষে সম্ভব হয় না। মাঝ গঙ্গা দিয়ে কেউ যদি খুলে ফেলে সেটা আমাদের পক্ষে সম্ভব। আপনারা কি পড়িয়ে পাঠাচ্ছেন? আমরা পড়িয়ে পাঠাচ্ছি, দেখছেন তো আপনারা পড়িয়ে পাঠাচ্ছে। আর ওপার থেকে যারা আসছে? ওপার থেকে যারা আসছে তারাও পড়ে পাঠাচ্ছে, পড়িয়ে পাঠাচ্ছে, কিন্তু মাঝ গঙ্গায় খুলে ফেলছে। যাত্রীদের অভিযোগ, তাদের লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে না। এছাড়াও কিছু যাত্রী মাঝ নদীতে লাইফ জ্যাকেট খুলে ফেলছে। হ্যাঁ, আমরা যারা মালপত্র নিয়ে যাতায়াত করি আমাদের জ্যাকেট দেওয়া হয় না, যারা এমনি সাধারণ মানুষ যায় তাদের সকলকেই জ্যাকেট দেওয়া হয়, এবং এখানে প্রোটেকশন আছে সবসময়। বলছি এই ইয়ে তাহলে এখন তাহলে লাইফ তাহলে আপনারা যারা এসছে তারা সবাই লাইফ জ্যাকেট ছাড়া? আমরা যারা এসছি সবাই লাইফ জ্যাকেট। তাহলে এতে কি এতেও তো বিপদ হতে পারে? বিপদ তো হতেই পারে। তাহলে তাহলে আমাদের জিনিস হয়ে যাবে, তা শুধু মা প্রাণে বাঁচবে এইটাই। ইয়ে আপনাদের তাহলে লাইফ জ্যাকেট দেয় না? লাইফ জ্যাকেট দেয় না আমাদের, যারা মালপত্র নিয়ে যাতায়াত করে লাইফ জ্যাকেট দেয় না কোনো। এপার থেকেও দেয় না, ওপার থেকেও দেয় না? যদি মালপত্র নিয়ে আসা হয় তাহলে এপার থেকে যখন আমরা মাল নিয়ে যাই তখন লাইফ জ্যাকেট দেওয়া হয় না, কারণ এটা মালবাহী গাড়ি তো। হ্যাঁ, আর এই জন্য এখানে সাধারণ এই আমরা যারা মাল নিয়ে যাই তাদেরকে দেয় না আর কি। মানে এটা আমি যা দেখে আসছি বহুদিন ধরে এটাই চলছে। প্রশাসনের এই রূপ উদ্যোগে খুশি সকলে। কবে থেকে দিচ্ছে? এতে কি মনে হয় যে ভালো এটা? হ্যাঁ, কি ভালো? কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। 10 কিলোমিটার রাস্তা সংস্কার করে উদ্বোধন করা হলো মঙ্গলবার। পূর্ব মেদিনীপুর জেলার রামতারক হাট পর্যন্ত এই রাস্তা সংস্কার করা হয়। এদিন এই উপলক্ষে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। শুভ সূচনা হলো পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা থেকে রামতারক হাট পর্যন্ত প্রায় 10 কিমি পাকা রাস্তা। দীর্ঘ কয়েক দশক যাবৎ এই রাস্তার কোনো কাজ হয়নি। বাম ও কংগ্রেস জামানায় প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছু হয়নি। দীর্ঘদিনের মানুষের আশা এবং প্রত্যাশা বাস্তবে রূপায়িত হওয়ায় খুশি আট থেকে আসি সকলেই। এই উপলক্ষেই একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তনুশ্রী জানা, সমাজসেবী শেলিমাল, শান্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাস্তাটি তৈরি করতে খরচ হয়েছে 4,04,66,369 টাকা। রাস্তা উদ্বোধন উপলক্ষে এলাকায় উৎসবে পরিণত হয়। কংগ্রেস বা 34 বছর বামফ্রন্ট আমলেও যে রাস্তাটা রামতরক থেকে মেছেদা পর্যন্ত গ্রামীণ যে ভিতর দিয়ে ধারায় রাস্তাটা এতদিন তো হয়েছিল না, তৃণমূলের আমলে আমাদের শুভেন্দু অধিকারীর আমলেই এই রাস্তাটা মেরামত হয়েছে, এতে বা রাস্তাটা কমপ্লিট করেছে। এতে মানুষের উপকৃত হয়েছে, গর্বিত মানুষ। এই
পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আহ্বানের রিপোর্ট আনন্দ বার্তা। বর্ধমান কালনা রোড দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে, ফলে ক্ষোভ পাচ্ছে সকলের মধ্যে। খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানান জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। বর্ধমান কালনা রোড দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে, ফলে ক্ষোভ বাড়ছে সকলের মধ্যে। রাস্তা খারাপ হওয়ায় মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে থাকে। মঙ্গলবার প্রতিকার চেয়ে বাস বন্ধ রাখা হয়, ফলে নাজেহাল হতে হয় যাত্রীদের। রাস্তার কি অবস্থা? খুবই খারাপ, চালাতে পারছি না। এত বড় বাস বন্ধ করে থাকে, তোমার চার বছর সৃষ্টি হয়, বাস তোমার চালাতে পারছো না? অবরোধ করিনি, বন্ধ করিনি, আমরা গাড়ি চালাবো না, আমরা মালিকরা যদি পারে অন্য স্টাফ। কদিন ধরে রাস্তাটা এরকম জরাজীর্ণ হয়ে আছে? দু বছর। তোমরা কোথাও কোথাও জানিয়েছিলে? আমাদের কাউকে জানানোর মতন প্রয়োজন মনে করিনি। তোমরা না জানিয়ে বন্ধ করে দিলে? আমরা বন্ধ করি নাই তো, বন্ধ আমরা করি। বাস মালিক ও কর্মচারীবৃন্দ একযোগে প্রতিকার চেয়ে বাস বন্ধ করে দেন। ঘটনার কথা স্বীকার করে নেন জেলা শাসক। জেলা শাসক জানান রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বর্ধমান কালনা রোড আপনারা জানেন, প্রত্যেক জিটি রোড, এটা সমস্ত ওয়াইডেনিং এর কাজ হচ্ছে, আর এটা বড় কাজ, মানে প্রত্যেক কাজই 50 কোটি, 60 কোটি, 100 কোটি মতো আছে। তো এটা করার একটা ও থাকছে। ইনফ্যাক্ট এই রোডের যে অসুবিধা হয়েছে সেটার কারণ কি, আগে ব্রিজটা চেক করবেন, কিন্তু একটা বোধ হয় 7 মিটার এক্সটেন্ড করার কথা ছিল, তারপর থেকে বাড়িয়ে সেটাকে 10.5 মিটার করা হলো। সো দিস ডিসিশন, কিন্তু এটা আমি বলবো ওভারঅল ভালোই ও হয়েছে, গভর্নমেন্ট অনেক টাকাটা তার ওখানে বাড়িয়ে দিয়েছে, কিন্তু এই কারণে একটু ডিলে হয়েছে। কিন্তু পিডব্লিউডির সঙ্গে আমার কথা আছে, পিডব্লিউডি আর্লিয়েস্ট পসিবল এটাকে করবে, আর বর্ষার কারণে হোক অথবা ওভারঅল তাদের যা কাজের সঙ্গতি তার কারণে একটা টাইমটা লাগছে, কিন্তু আমরা মনিটর করছি, টাইমলি এই কাজটা কমপ্লিট হবে। আর যা রোডটা কিন্তু করা হবে এখন, যে এক্সিস্টিং রোড আছে তার থেকে অনেক ভালো। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। জেলা শাসকের নতুন কক্ষ ঘুরে দেখলেন অনুরাগ শ্রীবাস্তব। নতুন ভাবে তার কক্ষটিকে সাজিয়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে। জেলা শাসকের নতুন কক্ষে বিশ্ব বাংলার লোগো স্থাপন করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার জেলা শাসকের কক্ষের কাজকর্ম ঘুরে দেখলেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। প্রসঙ্গত, বেশ কয়েক মাস আগে শর্ট সার্কিটের ফলে আগুন ধরে যায় জেলা শাসকের কক্ষটি। তারপর জেলা শাসকের কক্ষটি নতুনভাবে সাজিয়ে তোলার কাজ শুরু হয়। বর্তমানে সেই কাজ প্রায় শেষের দিকে। কাজের অগ্রগতি দেখতেই জেলা শাসক এদিন তার কক্ষ পরিদর্শন করলেন। তার কক্ষটি নতুনভাবে সাজিয়ে তোলার পাশাপাশি বিশ্ব বাংলা লোগো স্থাপন করা হয়েছে। নতুন কক্ষে জেলা শাসক স্থানান্তর হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। আমার চেম্বারটা একটু ছোট আগুন হয়েছিল, তো চেম্বারটা কিছু এলাকাটা এরিয়াটা নষ্ট হয়ে যায়, তো রেনোভেট করানো হচ্ছে। আর যেহেতু আমার চেম্বার রেনোভেট করানো হয়েছে, এখন পশ্চিমবঙ্গ সরকার বিশ্ব বাংলার লোগোটা অ্যাডপ্ট করেছে। মানে আগে যা আপনার সত্যমেয়ের যেতে দেখতেন, এখন সেটা নয়, সে বিশ্ব বাংলা আছে, তার উপরে একটা সত্যমেয়ের যেতে আছে, তো সেই লোগো আছে। আর যেহেতু আমাদের গভর্নমেন্টের লোগো অলরেডি এখন বিশ্ব বাংলা রয়েছে, তো সেটাইকে আমি আমার চেম্বারে ব্যবহার করবো, সেটাই লাগানো হচ্ছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। গুসকরা পৌরসভার বাস স্ট্যান্ড সংস্কার ঘিরে দুই কাউন্সিলরের মধ্যে বিবাদ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে ভেদিয়ায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি সমিতি গঠন করা হল। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিবি কলেজে ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল। নৌকাডুবির হাত থেকে যাত্রীদের রক্ষা করতে তৎপর হল পূর্ব বর্ধমান জেলার কালনা প্রশাসন। 10 কিলোমিটার রাস্তা সংস্কার করে উদ্বোধন করা হল মঙ্গলবার। বর্ধমান কালনা রোড দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষণই, মানুষের সাথে, সমাজের পক্ষে। সরকার বিশ্ব